আসসালামু আলাইকুম। রেনবো স্কুলের ডিজিটাল ক্লাসে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে গণিত। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই 3.6-এর 13 নং প্রশ্নটি। বন্ধুরা, তোমাদের বোঝার সুবিধার্থে আমি প্রশ্নটি আগে স্ক্রিনে তুলে রেখেছি। তাহলে চলো বন্ধুরা, আমরা প্রথমেই প্রশ্নটি পড়ে নিই ও তা বোঝার চেষ্টা করি। একটি বাগানে 276টি পেয়ারা গাছ এবং 45টি আম গাছ আছে। বাগানে মোট কতটি গাছ আছে? বন্ধুরা, তোমাদের বোঝার সুবিধার্থে আমি প্রশ্নটি আবারও পড়ে নিচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে শুনে নিবে ও তা বোঝার চেষ্টা করবে। একটি বাগানে 276টি পেয়ারা গাছ এবং 45টি আম গাছ আছে। বাগানে মোট কতটি গাছ আছে? বন্ধুরা, তোমরা প্রশ্ন নিশ্চয়ই লক্ষ্য করেছো, এখানে একটি বাগানে পেয়ারা গাছের সংখ্যা 276টি এবং আম গাছের সংখ্যা 45টি। আমাদের বের করতে হবে বাগানে মোট কতগুলো গাছ আছে। সেই ক্ষেত্রে আমাদের পেয়ারা গাছের সংখ্যা এবং আম গাছের সংখ্যা একত্রিত করে যোগ করে নিতে হবে। তাহলে আমরা পেয়ে যাব বাগানে মোট কতগুলো গাছ আছে। বন্ধুরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো গাণিতিক সমস্যার সমাধানটি আমরা সাজিয়ে লিখে ফেলি। এখানে প্রথমে আমরা লিখব, পেয়ারা গাছ আছে, পেয়ারা গাছ, পেয়ারা গাছ আছে 276টি। আম গাছ আছে, আম গাছ আছে 45টি। এখানে আমরা যোগ করে নেব। সুতরাং মোট গাছ আছে। বন্ধুরা, এবার আমরা যোগ করে নেব। 5 একক এবং 6 একক একত্রে যোগ করলে হয় 11। 11 হচ্ছে 1 দশক এবং 1 একক। আমরা এককের স্থানে লিখব 1, এবং অবশিষ্ট 1 দশককে আমরা দশকের স্থানে 4-এর সাথে যোগ করব। তাহলে অঙ্কটি হয় 5। 5 দশক এবং 7 দশক একত্রে যোগ করলে হয় 12। এখানে আমরা লিখব 12 2 দশক, এবং অবশিষ্ট 1কে আমরা শতকের স্থানের 2-এর সাথে যোগ করব। তাহলে অঙ্কটি দাঁড়ায় 3। 321টি, অর্থাৎ মোট গাছ আছে 321টি। উত্তর 321টি। বন্ধুরা, আশা করছি গাণিতিক সমস্যার সমাধানটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের এই অঙ্কটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।